রবিবার আগরতলা হাতে কলমে টেকনোলজি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ সূচনা করা হয়। আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল উপায়ে এই কেন্দ্র আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার। এর মাধ্যমে আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়াবার অপূর্ব সুযোগ রয়েছে বলে জানান তিনি। প্রশিক্ষণ কেন্দ্রে থিওরি ক্লাস করানো হবে বলে উল্লেখ করেন হাতে কলমের অন্যতম কর্মকর্তা। আমরা এখানে যে হাতে কলমের শিক্ষা কেন্দ্র ত্রিপুরা সেন্টারটা খুলেছি, এটা বেসিক্যালি ডিজিটাল টিউটোরিয়াল হোম। তো আমরা এখানে মডার্ন এবং অত্যাধুনিক টেকনোলজির সাথে ছেলেদেরকে শিক্ষা দেওয়ার একটা টিউটোরিয়াল হোম খুলেছি, যেখানে কী থাকছে মেটাভার্স, মানে টোটালটাই 3D সিস্টেমের উপর থাকবে, গুগল ক্লাস এবং ডিজিটাল বোর্ড, যেটা এখন খুব সব দিকে চলছে। এতে কী হবে, ছেলেরা খুব সহজে খুব কম টাইমে সে যে যার এডুকেশনে থাকতে পারে, আর্টের উপর থাকতে পারে, সায়েন্সের উপর থাকতে পারে, টেকনোলজির উপর থাকতে পারে, ডিএড বিএড থাকতে পারে, পলিটেকনিক আইটি এভরিথিং, সব সেকশনই যাতে উইথ টেকনোলজি পড়তে পারে। কারণ যেটা ফিউচার আসছে পুরোটাই টেকনোলজি এবং ডিজিটাল টেকনোলজির উপর বেস করে। তো সে সরকারি জব করুক বা বেসরকারি জব করুক বা নিজের এন্টারপ্রেনারশিপ ব্যবসায় করুক, যাই করুক, তো সেখানে কিন্তু সবাইকে আজকাল ডিজিটালি নলেজেবল হতে হচ্ছে। তাই নিজেকে গড়তে প্লাস সমাজকে গড়তে এবং নিজের ভবিষ্যৎ সুদৃঢ় করতে তাকে ডিজিটাল টেকনোলজি বা সিস্টেম শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সেই উদ্দেশ্যে আমরা একদম নিম্ন ক্লাস থেকে হায়ার ক্লাস, তারপর সে তার নিজের যে লাইনে পড়বে, ম্যানেজমেন্ট পড়তে পারে, আর্টের লাইনে যেতে পারে, আর্টসের লাইনে যেতে পারে, সায়েন্সের লাইনে যেতে পারে, টেকনিক্যাল লাইনে যেতে পারে, মেডিকেল ফিল্ডে যেতে পারে, নার্সিং পড়তে পারে, প্যারামেডিকেল পড়তে পারে। তো সব সেকশনেই কিন্তু টেকনোলজির ইউজ আছে আমরা যদি খুব ভালো করে দেখি। তো সেই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা জায়গায় যদি এই টেকনোলজির সাথে ছেলেরা শিখতে পারে এবং নিজেকে ওয়েল ডেভেলপ করতে পারে এবং নিজের ফিউচারকে সুদৃঢ় করতে পারে, তাই আমাদের এই টিউটোরিয়াল হোম খোলা। এবং এর জন্য আমরা অলরেডি বিভিন্ন জায়গায় বিগত কয়েক বছর ধরে আমরা স্টাডি করছি বা ছেলেদের সাথে একসাথে হাত মিলিয়ে কাজ করছি এবং এর ফিডব্যাক খুবই ভালো, তারা এখন বেশ ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আগামী দিনে এর সুযোগ নেওয়ার জন্য রাজ্যের যুবক যুবতীদের প্রতি আবেদন রাখেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।